কোরআনুল কারিমের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মা ফরতনা ফিল কিতাবি মিংসাই এমন কোনো বিষয় নাই যে আমি এই কোরআনুল কারিমের মধ্যে দেই নাই কিন্তু দুঃখের বিষয় সেই কোরআনটা আমরা না বুঝেই পড়ি আমরা টাঙ্গাইলে সপ্তাহে তিন দিন রাত্রিতে বসার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছিলেন সেখানে আমরা কিছু গবেষণা করেছি সে সুবাদে আমরা টাঙ্গাইলে একটা সেন্টার করার ইচ্ছা করেছি সেখানে ডক্টর দেওয়ান মোহাম্মদ নুরুল ইসলামকে আমরা প্রদান করে ওখানে চিন্তা ভাবনা করেছি সেটা সাথে কথা হয়েছিল একবার তো ওখানে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম উদাহরণটা মোল্লা হোসেন বিন আমজাদ সাহেবের আইডিতে আপনারা দেখেছেন সেটা হলো যে কোনো এক ব্যক্তি অন্ধ ছিলেন এলাকার লোকজন মিলে পার্শ্ববর্তী এক দুষ্ট মহিলার সাথে তার বিবাহ দিয়ে দেয় কিছুদিন যাবার পরে ডাক্তাররা একটি টিম নিয়ে ওই এলাকাতে ঢুকলেন ঢোকার পরে মাইকিং করলেন যে আগামী রবিবার যারা অন্ধ ব্যক্তি তাদের চোখ পরীক্ষা করে তাদের চোখের আলো দেবার জন্য অপারেশন করা হবে এ ঘটনা শোনার পরে অন্ধ ব্যক্তির স্ত্রী তাকে বলতেছে তোমার অপারেশন করার দরকার নেই এগুলো অনর্থক কথা তুমি অপারেশন করে চোখ তোমার ভালো হবে না বারবার অনেক কিছু বুঝিয়ে তাকে ফিরাবার চেষ্টা করছেন আমরা একটা কথা শুধু বলতে চাই আজকে যারা কোরআনুল করিম বোঝার ব্যাপারে আমাদেরকে বাধাগ্রস্ত করছেন তারা অনেকে আমাদের মুরব্বী আছেন অনেকে আমাদের সিনিয়র আছেন তারা আমাদেরকে এখানে আসতে বারণ করছেন অনেক জায়গা থেকে আমাদের শিক্ষকরা পর্যন্ত আমাদেরকে বারণ করছেন আমরা মনে করব বারণ করবার একটাই মাত্র কারণ আমরা যদি কোরআন বুঝে ফেলি কোরআনের সঠিক জায়গায় যদি আমরা পৌঁছতে পারি কোরআন আল্লাহ যে জন্য নাজিল করেছেন আমরা যদি সেই অবস্থানে পৌঁছতে পারি হয়তোবা তাদের অস্তিত্ব একসময় বিলীন হয়ে যাবে এজন্য তারা আমাদেরকে এখানে আসতে বারণ করেন দু নম্বর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো আমরা এখানে আসি যাবার পরে আর কাজ করি না এটা খুব কষ্টের বিষয় আমরা অনেক দেখেছি যে এখানে আসি ঠিক যাবার পরে আমরা আগের মতোই অবস্থান আমাদের এটাকে একটু পরিবর্তন করতে হবে এখানে আসলে আপনাদেরকে ময়দানে কাজ করতে হবে ময়দানে কাজ করলে জাতি আমাদের কথা শুনবে কোনো একটা সময় আসবে যে দেখবেন কিউ আর এফ এর আলোচনা ব্যতীত কোরআনুল করিমের সঠিক গবেষণা ব্যতীত অন্য কোনো কথা জাতি শুনতে চাবে না সময় চলে এসেছে খুব তাড়াতাড়ি সেজন্য আপনারা কিউ আর থেকে যা বুঝতে পারছেন তা জাতির কাছে উপস্থাপন করুন তিন নম্বর যে কথা কোরআনুল কারিম এমন একটা কিতাব যেই কিতাবে আল্লাহ তালা সব দিয়েছেন আমি বলবো প্রফেসর ডক্টর মতিউর রহমান স্যার তিনি নিজে থেকে কোনো কথা বলেন না সব কথা তিনি কোরআন থেকে বলেন শুধুমাত্র তিনি গবেষণা করে কোরআনের মূল কথাগুলো সঠিক কথাগুলো জাতির কাছে উপস্থাপন করছেন সেজন্য আপনারাও চেষ্টা করুন গবেষণা করার জন্যে আমরাও চেষ্টা করব গবেষণা করার জন্যে চার নাম্বার যে কথাটা বলতে চাচ্ছি স্যারের উনচল্লিশটি গবেষণা থেকে ছত্রিশটি গবেষণা আমি এখানে নয় দিনের ট্রেনিংয়ে শেষ করেছি সেখানে আমি মোটামুটি বইগুলো পড়েছি পড়ে আমি যেটা বুঝতে পেরেছি একটা বিষয়ের উপরে গবেষণা করলে তাকে তাহাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় আমার মনে হয় যদি আমরা সঠিকভাবে এই গবেষণাগুলি জাতির কাছে উপস্থাপন করতে পারি জাতি এমন একটা সময় আসবে স্যারকে একটা বিষয়ে নয় উনচল্লিশটা বিষয়ে পিএইচডি ডিগ্রি দিতে বাধ্য হবেন কিন্তু সেই অবস্থা আমাদেরকে তৈরি করতে হবে আপনাদের রাজশাহীর একজন বড় ভাই তিনি একটা কথা বলেছেন গত সপ্তাহে আমাকে যে কোনো একটা সময় আসবে যখন এর গবেষণাগুলি জাতির কাছে উপস্থাপন হয়ে যাবে পরিপূর্ণ জাতি যখন বুঝতে পারবে এটার মাধ্যমেই গোটা জাতির মধ্যে একটা বিজয় চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিউ এর মাধ্যমেই এ জাতির কাছে কোরআনুল কারিমের সঠিক মেসেজগুলি যেন পৌঁছে যায় আল্লাহ তালা যেন স্যারের হায়াতকে দীর্ঘায়ু করেন এই আশাবাদ ব্যক্ত করে সব সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম